নার্সিং পাশ করে যারা বসে আছেন তারা সোমবার সকালে বিক্ষোভ দেখালেন গুরখাবস্তিতে স্বাস্থ্য দপ্তরের সামনে। ত্রিপুরার স্বাস্থ্যক্ষেত্রে নার্স নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন। ত্রিপুরাতে এই মুহূর্তে প্রায় 7,000 ছেলে মেয়ে আছেন যারা নার্সিং পাশ করে বসে আছেন। নার্সিং এর ক্ষেত্রে তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু গত 4 বছর ধরে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থায় কোনো নার্স নিয়োগ করা হচ্ছে না। সরকারি তথ্য মতো 2019 পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্সদের শূন্য পদের সংখ্যা 468 জন, রাজ্যে প্রায় 4,000 নার্সের প্রয়োজন বলেছেন শুভদীপ দে। তিনি 2014 সালে নার্সিং পাশ করেছেন। এদিন গোর্খাবস্তিতে স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভে তিনি সামিল ছিলেন আরও অনেকের সঙ্গে। বিক্ষোভকারীরা বলেছেন চুক্তিবদ্ধ হিসেবে যাদের নিয়োগ করা হয় তাদের ছুটি ছাটা দেওয়া হয় না, ছুটি চাইলেই বলা হয় নার্সের স্বল্পতার কথা। তারা চুক্তিবদ্ধ প্রথায় নার্স নিয়োগের বিরুদ্ধেও প্রতিবাদ জানান, এই পদ্ধতি তুলে দেবার কথা বলেন। দ্রুত স্বাস্থ্য দপ্তরের নার্স নিয়োগের দাবি জানান। নিয়োগ নীতি বদ্ধ করা রেখে হয়েছে, তা কারণটা আমরা জানার জন্যই এখানে এসেছি, বা কেনই রিক্রুটমেন্ট নেই এখানে। ঠিক আছে, হসপিটাল সেক্টরে যেসব দাদাদিদিরা গভর্নমেন্ট এমপ্লয়ি দাদাদিদিরা ডিউটি করছে তাদের প্রাপ্য ছুটি তাদেরকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কেন নাকি স্টাফ নাই সেখানে পর্যাপ্ত পরিমাণে, পরিষেবাও সঠিকভাবে পাচ্ছে না ত্রিপুরার রাজ্যের মানুষরা। তার জন্য আমরা রিক্রুটমেন্ট চাই, এবং আমরা চাই যে ত্রিপুরার মানুষদের জন্য কিছু করার জন্য, হসপিটাল পরিষেবা যাতে ভালো হোক ত্রিপুরা রাজ্যে। শূন্যপদ এখানে আরটিআই করাতে আমাকে দেখিয়েছে 468টা। অ্যাজ পার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং গাইডলাইন্স অনুযায়ী 3,376 অ্যাপ্রক্স নার্সিং স্টাফের দরকার রিক্রুটমেন্টে। রিপোর্ট চ্যানেল 3 রাত।